সরকারি বিএল কলেজ খুলনায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ আওসাফ রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি বিএল কলেজ খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে বিষয়টি থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। এই অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, প্রোডাকশন, প্রোডাকশন কস্ট অ্যান্ড রেভিনিউ। আজকের পাঠ স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়, ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, এক, উৎপাদন ব্যয়ের ধারণা তোমরা শিখতে পারবে, দুই, স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের ধারণা তোমরা শিখতে পারবে, তিন, স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে তোমরা পার্থক্য তৈরি করতে শিখবে। উৎপাদন ব্যয়, কস্ট অফ প্রোডাকশন। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করতে উৎপাদনকারীকে যেসব উপকরণ নিয়োগ করতে হয় তার জন্য যে ব্যয় বহন করতে হয় তার সমষ্টিকে উৎপাদন ব্যয় বলা হয়। উৎপাদন প্রক্রিয়ায় নিয়োজিত বিভিন্ন উপকরণের মূল্য বাবদ অর্থ ব্যয় করতে হয়, যেমন ভূমির জন্য খাজনা, শ্রমিকের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, সংগঠকের জন্য মুনাফা, কাঁচামাল ক্রয়, পরিবহন খরচ, বিজ্ঞাপন খরচ ইত্যাদি বাবদ অর্থ ব্যয় করতে হয়। এ সকল ব্যয়ের সমষ্টি হচ্ছে উৎপাদন ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করার জন্য উৎপাদনকারী যে সমস্ত উপকরণ নিয়োগ করে এবং তার জন্য যে ব্যয় বহন করতে হয় সেই ব্যয়ের সমষ্টিকে বলা হয় উৎপাদন ব্যয়। তো উৎপাদন ক্ষেত্রে যে সমস্ত উপকরণ নিয়োগ করা হয় তার জন্য যে ব্যয়ভার বহন করা হয়, যেমন ভূমির জন্য খাজনা, শ্রমিকের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, সংগঠকের জন্য মুনাফা, কাঁচামাল ক্রয়, পরিবহন খরচ, বিজ্ঞাপন খরচ ইত্যাদি, এ সকল ব্যয়ের সমষ্টি হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়কে সি দ্বারা, ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করা হয়। উৎপাদন ব্যয়ের সাথে উৎপাদনের পরিমাণের ধনাত্মক সম্পর্ক রয়েছে, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পেলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, আবার উৎপাদন হ্রাস পেলে উৎপাদন ব্যয় হ্রাস পায়। অধ্যাপক ওয়াটসন নিম্নোক্ত ব্যয়পক্ষক সাহায্যে উৎপাদন ব্যয় ও উৎপাদনের পরিমাণের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করেন। উৎপাদন ব্যয়পক্ষকটি হল সি ইজ এ ফাংশন অফ কিউ। সি ইজ এ ফাংশন অফ কিউ, এখানে সি হচ্ছে উৎপাদন ব্যয়, কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, এফ হচ্ছে অপেক্ষক। অর্থাৎ সি হচ্ছে, কিউ হচ্ছে স্বাধীন চলক, সি হচ্ছে অধীন চলক। কিউ উৎপাদন, উৎপাদনের পরিমাণ, সি হচ্ছে উৎপাদন ব্যয়। তো উৎপাদনের পরিমাণ যদি বাড়ে তাহলে ব্যয়ের পরিমাণ বাড়বে, এবং উৎপাদনের পরিমাণ যদি কমে তাহলে ব্যয়ের পরিমাণ কমবে। অর্থাৎ উৎপাদনের পরিমাণের উপর উৎপাদন ব্যয় নির্ভরশীল। সময়ের দৃষ্টিকোণ থেকে উৎপাদন ব্যয়, সময়ের দৃষ্টিকোণ থেকে উৎপাদন ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয়, যথা, এক, স্বল্পকালীন উৎপাদন ব্যয় এবং দুই, দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। স্বল্পকাল বলতে এমন একটি সময়মেয়াদকে বোঝায় যখন উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মকে দুই ধরনের ব্যয় বহন করতে হয়, যেমন এক, স্থির ব্যয় এবং দুই, পরিবর্তনশীল ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে স্বল্পকালে উৎপাদন প্রতিষ্ঠানে সাধারণত দুই ধরনের ব্যয় থাকে, একটা হচ্ছে স্থির ব্যয় এবং অপরটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এই সময়মেয়াদে স্থির ব্যয় অপরিবর্তিত রেখে পরিবর্তনশীল ব্যয় বাড়ানো বা কমানোর মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানো যায়, অর্থাৎ উৎপাদনের পরিমাণ পরিবর্তন করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে স্বল্প মেয়াদে স্থির ব্যয় অপরিবর্তিত রেখে পরিবর্তনশীল ব্যয় বাড়ানো বা কমানোর মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানো যায়। ফিক্সড কস্ট অর্থাৎ স্থির ব্যয়, যে ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে সম্পৃক্ত নয় সেই ব্যয়কে স্থির ব্যয় বলা হয়। অর্থাৎ উৎপাদনের পরিমাণ বাড়ানো হলে যে ব্যয় স্থির থাকে, আবার উৎপাদনের পরিমাণ কমানো হলেও যে ব্যয় স্থির থাকে, অথবা উৎপাদন বন্ধ থাকলেও যে ব্যয় স্থির থাকে তাকে বলা হয় স্থির ব্যয়। অর্থাৎ কোনো অবস্থাতেই
স্থির ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে সম্পৃক্ত নয়। উৎপাদন বাড়লেও যে ব্যয় স্থির থাকবে, উৎপাদন কমলেও যে ব্যয় স্থির থাকবে, উৎপাদন বন্ধ থাকলেও যে ব্যয় স্থির থাকবে বা অপরিবর্তিত থাকবে সেই ব্যয়কে বলা হয় স্থির ব্যয়। যেমন বাড়ি ভাড়া, স্থায়ী কর্মচারীর বেতন, দীর্ঘমেয়াদী ঋণের সুদ, বিদ্যুৎ বিল, ভৌত অবকাঠামো নির্মাণ, স্থাপনা খরচ, স্থাপনা তৈরি খরচ ইত্যাদি। এই ব্যয়গুলো হচ্ছে স্থির ব্যয়। এই ব্যয়গুলো উৎপাদনের পরিমাণের সাথে সম্পৃক্ত নয়। উৎপাদন হোক বা না হোক বা উৎপাদন বন্ধ থাকুক, এই ব্যয়গুলো উৎপাদন প্রতিষ্ঠানকে বহন করতে হয়। পার্শ্ব চিত্রের সাহায্যে স্থির ব্যয় দেখানো হলো। চিত্রে ভূমি অক্ষ উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে স্থির খরচ দেখানো হয়েছে। চিত্রে উৎপাদনের পরিমাণ ওকিউ ওয়ান থেকে ওকিউ টু এবং ওকিউ থ্রিতে বাড়লে খরচের পরিমাণ ওকেতে স্থির থাকে। অর্থাৎ উৎপাদন যা হোক না কেন, অর্থাৎ উৎপাদনের পরিমাণ যতই বাড়ুক খরচ ওকে স্থির। এজন্য স্থির খরচ রেখা ভূমি অক্ষের সমান্তরাল। এখানে স্থির খরচ রেখা কে কে ওয়ান ভূমি অক্ষের সমান্তরাল, যার কারণে উৎপাদনের পরিমাণ বাড়ালেও বা উৎপাদনের পরিমাণ কমালেও স্থির খরচ অপরিবর্তিত থাকে। এখানে ওকে পরিমাণ স্থির ব্যয় অপরিবর্তিত বা স্থির। পরিবর্তনশীল ব্যয় ভেরিয়েবল কস্ট, যে ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে সম্পৃক্ত, অর্থাৎ উৎপাদন বাড়লে যে ব্যয় বাড়ে, উৎপাদন বাড়লে যে ব্যয় কমে এবং উৎপাদন বন্ধ থাকলে যে ব্যয় বহন করতে হয় না তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। যেমন কারখানার জন্য কাঁচামাল ক্রয়, প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মচারীদের মজুরি, চলতি মূলধনের সুদ, বিদ্যুৎ ও জ্বালানি বাবদ ব্যয় ইত্যাদি। স্বল্প মেয়াদে এসব ব্যয় বৃদ্ধি বা হ্রাস করে উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে পরিবর্তনশীল ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে সম্পৃক্ত, অর্থাৎ উৎপাদন বাড়লে পরিবর্তনশীল ব্যয় বাড়বে, উৎপাদন কমলে পরিবর্তনশীল ব্যয় কমবে এবং উৎপাদন বন্ধ থাকলে পরিবর্তনশীল ব্যয় বন্ধ থাকবে, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় তখন আর বহন করা লাগবে না। যেমন কারখানার জন্য কাঁচামাল ক্রয়, প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মচারীদের বেতন, চলতি মূলধনের সুদ, বিদ্যুৎ ও জ্বালানি বাবদ ব্যয় ইত্যাদি। স্বল্পমেয়াদে আসলে এসব ব্যয় বৃদ্ধি বা হ্রাস করে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখি স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য কেমন হবে। স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য, পার্থক্যের বিষয় স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয়। প্রথমে আসি আমরা এক, সংজ্ঞাগত পার্থক্য। স্থির ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে যে ব্যয় সম্পৃক্ত নয় তাকে স্থির ব্যয় বলে। আমরা আগেই আলোচনায় দেখেছিলাম, তো পার্থক্য দেখা স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য দেখানোর পূর্বে আমরা পরিবর্তনশীল ব্যয়ের চিত্রটি একটু আমরা দেখে আসি। শিক্ষার্থীবৃন্দ, ডান দিকে ভূমি অক্ষ উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে পরিবর্তনশীল ব্যয় দেখানো হয়েছে। চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে পরিবর্তনশীল ব্যয় দেখানো হয়েছে। টিবিসি হচ্ছে পরিবর্তনশীল ব্যয় রেখা, টোটাল ভেরিয়েবল কস্ট, অর্থাৎ মোট পরিবর্তনশীল ব্যয় রেখা। তো উৎপাদনের পরিমাণ যত বাড়ানো হবে মোট পরিবর্তনশীল ব্যয় তত বাড়বে, অর্থাৎ উৎপাদনের পরিমাণের সাথে পরিবর্তনশীল ব্যয়ের সম্পর্ক হচ্ছে ধনাত্মক। উৎপাদনের পরিমাণ যদি বাড়ে তাহলে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ বাড়বে, আবার উৎপাদনের পরিমাণ যদি কমে তাহলে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কমবে, যার কারণে পরিবর্তনশীল ব্যয় রেখাটি জিরো থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। উৎপাদনের পরিমাণ যদি শূন্য হয় তাহলে পরিবর্তনশীল ব্যয়ও শূন্য হবে, অর্থাৎ উৎপাদন যদি বন্ধ থাকে তাহলে পরিবর্তনশীল ব্যয় উৎপাদন প্রতিষ্ঠানকে বহন করতে হয় না। এজন্য পরিবর্তনশীল ব্যয় রেখা জিরো থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এবার আমরা
দেখি স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্যগুলো কি। পার্থক্যের বিষয় স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয়। প্রথমে আসি আমরা সংজ্ঞাগত পার্থক্য। স্থির ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে যে ব্যয় সম্পৃক্ত নয় তাকে বলা হয় স্থির ব্যয়। আমরা আগেই দেখেছি যে স্থির ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে সম্পৃক্ত নয়। পরিবর্তনশীল ব্যয় যে ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে সম্পৃক্ত তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। 2 নম্বর পার্থক্য উদাহরণগত পার্থক্য। বাড়ি ভাড়া, স্থায়ী কর্মচারীর বেতন, দীর্ঘমেয়াদী ঋণের সুদ, বিদ্যুৎ বিল, ভৌত অবকাঠামো নির্মাণ, স্থাপনা তৈরি খরচ ইত্যাদি হচ্ছে স্থির ব্যয়ের উদাহরণ। পরিবর্তনশীল ব্যয় কারখানার জন্য কাঁচামাল ক্রয়, প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মচারীদের মজুরি, চলতি মূলধনের সুদ, বিদ্যুৎ ও জ্বালানি বাবদ ব্যয় ইত্যাদি, এগুলি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। ব্যয় শূন্য হওয়া না হওয়া, স্থির ব্যয় কখনোই শূন্য হয় না। উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও ফার্মকে স্থির ব্যয় বহন করতে হয়। আমরা পূর্বেই দেখেছিলাম যে স্থির ব্যয় আসলে কখনো শূন্য হয় না। উৎপাদন বাড়লেও স্থির ব্যয় অপরিবর্তিত থাকবে, উৎপাদন কমলেও স্থির ব্যয় অপরিবর্তিত থাকবে, উৎপাদন বন্ধ থাকলেও স্থির ব্যয় অপরিবর্তিত থাকবে। এজন্য স্থির ব্যয় কখনো শূন্য হয় না। পরিবর্তনশীল ব্যয় শূন্য হতে পারে, উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলে ফার্মকে পরিবর্তনশীল ব্যয় বহন করতে হয় না। এজন্য আমরা বলতে পারি যে পরিবর্তনশীল ব্যয় শূন্য হতে পারে। চিত্রগত পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্থির ব্যয়ের চিত্র স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হবে। এই ভূমি অক্ষের সমান্তরাল কে কে রেখাটি হচ্ছে স্থির ব্যয় রেখা। এর অর্থ হচ্ছে উৎপাদনের পরিমাণ বাড়ালেও বা উৎপাদনের পরিমাণ কমালেও স্থির ব্যয় ওকে পরিমাণ স্থির থাকে। অর্থাৎ উৎপাদন যা হোক না কেন সব ক্ষেত্রে ব্যয় হচ্ছে ওকে স্থির। পরিবর্তনশীল ব্যয় ডানদিকে পরিবর্তনশীল ব্যয় রেখাটি শূন্য থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এর অর্থ হচ্ছে উৎপাদনের পরিমাণ যত বাড়ানো হবে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ তত বাড়বে এবং উৎপাদনের পরিমাণ যত কমবে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ তত কমবে। এজন্য পরিবর্তনশীল ব্যয় রেখা 0 থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। উৎপাদনের পরিমাণের সাথে পরিবর্তনশীল ব্যয়ের সম্পর্ক ধনাত্মক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। তো পাঠ শেষে তোমরা যা শিখতে পারলে সেটি হচ্ছে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের ধারণা তোমরা শিখতে পারলে, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ তোমরা শিখতে পারলে, উৎপাদন ব্যয়ের ধারণা তোমরা শিখতে পারলে, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য তোমরা তৈরি করতে শিখতে পারলে, আজকের ক্লাসটি যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করে থাকো এবং সাথে সাথে যদি তোমরা তোমাদের বাড়িতে পাঠ্যবইটি পড়ে নাও, তাহলে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় সম্পর্কিত সব ধরনের সমস্যা তোমরা সমাধান করতে পারবে বলে আমার বিশ্বাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।